আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আমি পামেলা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন পাঠ করতে যাচ্ছি প্রখ্যাত লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস, কফিন রঙের রুমালের পরবর্তী অধ্যায়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও টিপে রাখবেন, যাতে আমি যখনই যা কিছু আপলোড করি না কেন আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আমার চ্যানেলের লিঙ্ক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং প্লেলিস্টও করা রয়েছে আপনাদের সুবিধার্থে। এছাড়া এই উপন্যাসটির আগের যে এপিসোডগুলো আমি পড়েছি সেইগুলো আপনারা শুনে নিয়ে তারপর এটি শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। অধ্যায় 15। অলীক শেখরকে পুলিশ হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে গেছে ও তাকে গ্রেপ্তার করা হতে পারে এই সংবাদ পেয়ে গার্গী কিছুটা উৎকণ্ঠিত। সামান্য ব্রেকফাস্ট খেয়ে দ্রুত পৌঁছে গেল তিতিক্ষার কাছে। তিতিক্ষা তখন তার ভেতরের ঘরে অন্তরীণ। মার্চের সকাল, বাইরের পৃথিবী গরমে আইঠাই করছে, কিন্তু তিতিক্ষার ছবি আঁকার ঘরটা শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় বেশ ঠান্ডা। গায়ের ঘাম দ্রুত শুকোতে শুরু করেছে। গার্গী কিছুটা স্বস্তিতে, কিছুটা অস্বস্তিত। এইভাবে গায়ের ঘাম বসাটা স্বাস্থ্যকর নয়। ঘরের ঠান্ডা একটু বেশি, তবু তিতিক্ষা একটা পাতলা ম্যাক্সি পরে ছবি আঁকছে বিশাল একটা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে। টিউবের আলোয় ঝকঝক করছে ঘরের বরফ সাদা দেওয়াল। তার মাঝখানে তিতিক্ষা তুলি হাতে দাঁড়িয়ে মগ্ন। গার্গীকে দেখে মুখে আলতো হাসি দুলিয়ে বলল, ও গার্গীদি, ভালোই হয়েছে তুমি এসেছো। গার্গী তার ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। দেখে তিতিক্ষা ব্যস্ত হয়ে পড়ল তার ছবির গুণাগুণ ব্যাখ্যা করতে, সেই সঙ্গে তার তুলিও চলছে সমান তালে। কিছুক্ষণ পরে তুলি থামিয়ে বলল, আসলে বাবাকে ফোন করেছিল পুলিশ হেডকোয়ার্টার থেকে। গার্গী এই প্রসঙ্গেই উত্থাপন করতে চাইছিল এতক্ষণ, কিন্তু শিল্পীর মগ্নতায় সে বাধা দিতে পারেনি। এবার এ বলল, আচ্ছা, এর আগেও তো কয়েকবার ওনাকে ইন্টারোগেট করা হয়েছে, তাহলে হঠাৎ কেন আবার? কী জানি, বোধহয় অ্যারেস্ট করতে পারে এরকম একটা গুজব বাজারে রয়েছে। খুব নির্বিকার ভঙ্গিতে কথাগুলো বলল তিতিক্ষা। তাতে বেশ অবাক হয়ে গেল গার্গী, যেন অলীক শেখরকে অ্যারেস্ট করলে তার কিছু এসে যায় না। গার্গী আবার বলল, আচ্ছা, তুমি কি আজকাল বাইরে বেরোচ্ছ? হ্যাঁ গার্গীদি, কী করবো, বেরোচ্ছি অন্যের গাড়ি চড়ে, যতক্ষণ না আমার নিজের গাড়ির ড্রাইভার অ্যাপয়েন্টেড হয়। কী আর করা যাবে, আমি আবার ট্যাক্সিতে চড়তে খুব ভয় পাই। আচ্ছা জানো গার্গীদি, নীলার্ণব কাল আমাকে নিয়ে গিয়েছিল ওদের কলকাতার অফিসে। গার্গী শুনে খুব একটা অবাক হলো তা নয়, শুধু বলল, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, দেখাচ্ছিল ওদের মরিশাস আর লাক্ষাদ্বীপের হোটেলের মডেলগুলো। তুমি বললে বিশ্বাস করবে না গার্গীদি, কী বিশাল মডেল, আর ভিতরের কারুকার্য দেখে আমি তো স্টান্ট, মানে খুব বড় মাপের আর্কিটেক্ট না হলে না এমন মানে চমৎকার স্থাপত্য গড়ে তোলা সম্ভব না। ঠিক সেই মুহূর্তে তিতিক্ষার গলায় ঝোলানো মোবাইলটা বেজে ওঠে। তিতিক্ষা ততক্ষণে উত্তর দিচ্ছে কারো উৎকণ্ঠিত প্রশ্নের, বলছে, অনিলদা, বাবা নিশ্চয় একটু পরেই বাড়ি ফিরে আসবে। না না, বাবাকে কি পুলিশ অ্যারেস্ট করতে পারে, বাবার কত প্রভাব। তুমি একটা কাজ করো না, একটু ওয়েট করো। রিসিভার রেখে তিতিক্ষাকে ভারী নির্বিকার দেখালো। গার্গীকে বলল, অনিলদাকে নাকি কেউ বলেছে যে বাবাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে? গার্গী অবাক হচ্ছিল তিতিক্ষার এই ঔদাসীন্যে, বলল, কিন্তু পুলিশের ভাবগতিক তো বেশ খারাপ, তারা এখনও কাউকে খুঁজে পাচ্ছে না বিবেকের মার্ডারার হিসাবে যাকে খাড়া করা যায়। কিন্তু দেখো গার্গীদি, বাবাকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারবে না, আমি শুনেছিলাম বাবা এর মধ্যে আদালতে আগাম জামিন নিয়ে রেখেছেন। গার্গী ক্রমশ বিস্মিত হচ্ছিল, আজ তিতিক্ষার কাছে এসে এমন একটা সংবাদ সে আহরণ করলো যা বেশ অভিনব। কিন্তু অলীক শেখর যে আগাম জামিন নিয়ে রাখতে পারেন সেটা অবশ্য সে ভাবেনি। তাহলে কি তিনি আন্দাজ করেছিলেন যে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, নাকি বিবেকের হত্যার ব্যাপারে তার কোনো হাত আছে, সেই কারণে এই আগাম জামিন? তার কথা শেষ হতে না হতে বেজে উঠল আবার মোবাইল। তিতিক্ষা
দ্রুত তুলি রেখে সুইচ অন করে মোবাইলের। পরক্ষণেই তার কণ্ঠে উচ্ছ্বাস শোনা যায়। সে বলে, হাই নীলার্ণব, একটা দারুণ ছবি আঁকছি আজ। ওপাশ থেকে কি সংলাপ ভেসে এলো সেটা গার্গি জানে না, কিন্তু পরের সংলাপটা স্পষ্ট করে কথাগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি যাব তোমার আমন্ত্রণ রাখতে, টুনাইট অ্যাট 8:30, বাট ইউ নো আই হ্যাভ নো ড্রাইভার। হ্যাঁ, তোমাকে কিন্তু গাড়ি পাঠাতে হবে, প্লিজ। কি বললে, তুমি নিজে আসবে? ও হো, থ্যাংক ইউ। রিসিভার রেখে তিতিক্ষা উচ্ছ্বাসে ফেটে পড়ল, বলল, জানো গার্গিদি, নীলার্ণবের আজ জন্মদিন, আমাকে মানে ইয়ে করেছে, স্পেশাল গেস্ট হিসাবে সে ইনভাইট করছে। গার্গি ভারী অবাক হচ্ছিল তিতিক্ষার উল্লসিত চেহারা দেখে। কদিন আগে তিতিক্ষা খুবই ভেঙে পড়েছিল বিবেকের মৃত্যুতে। গার্গি আবার বলল, আচ্ছা তোমাকে কত ছবি আঁকার অর্ডার দিয়েছে শ্রাবণ কুমার? তিতিক্ষার মুখের হাসি উদ্ভাসিত হলো। সে বলল, শ্রাবণ কুমার বলেছেন তুমি শুধু এঁকে যাও, এখন পরপর অনেক আমাদের হোটেল হবে এবং ছবিগুলো সমস্ত হোটেলে উনি টাঙাবেন। সেই মুহূর্তে আবার মোবাইল বেজে উঠল। তিতিক্ষার গলায় ঝোলানো থাকে মোবাইল, সুইচ অন করতে কি শুনল ওদিক থেকে। তারপর তিতিক্ষার মুখটা কালো হয়ে গেল আতঙ্কে, বলল, শেষাদ্রিদা আপনি কোথায়? টেলিফোনের ওপাশে শেষাদ্রির গম্ভীর কণ্ঠস্বর, আমি কলকাতা থেকে বলছি তিতি। তিতিক্ষার গলায় ঝরে পড়ে কিছু আশ্চর্য হওয়ার অভিব্যক্তি। সে বলল, শেষাদ্রিদা আপনি তো কয়েকদিন আগে ফোন করেছিলেন, আপনি বলছিলেন না যে আপনি আমেরিকা থেকে বলছেন? শেষাদ্রিদার কণ্ঠে হাসি ভেসে আসে। সে বলে, তিতি, তখন আমি আমেরিকাতেই ছিলাম, কিন্তু তারপর মহাকাশে অনেক পরিবর্তন হয়েছে। আমেরিকা থেকে কলকাতা দূরত্ব মাত্র কয়েক ঘন্টা, আমার সেদিন বিকেলেই ফ্লাইট ছিল। ও আচ্ছা, শেষাদ্রিদা আমি কয়েকদিনের মধ্যেই না আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো, আমি সামনের সপ্তাহে একটা চেক পাবো, আমি তারপরেই ফেরত দিতে পারবো। আরে না না, টাকা ফেরত দেওয়ার কথা বলার জন্য আমি ফোন করিনি, আসলে কলকাতা ফেরার আগে আমি অনেককে টেলিফোন করে কলকাতার খবর নিচ্ছিলাম, তো আমাকে একজন জানালো বিবেকের মৃত্যু সংবাদ। আমি এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে তারপরে আমার কলকাতায় পা দিয়ে মনে হলো যে তোমার একটা খবর নেওয়া উচিত, এই অবস্থা তোমার পাশে থাকাটা, তোমার বিপদের দিনে তোমাকে হেল্প করাটা আমার সত্যি কর্তব্য। তোমার মনে আছে তো তিতি, তোমাকে তুমি আমাকে টেলিফোন করেছিলে এবং একটা কথাতেই আমি তোমাকে 15 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলাম। তিতিক্ষার বুকের ভেতর তোলপাড় করতে থাকে শেষাদ্রির শেষ কথা, কিছুক্ষণ অনর হয়ে থাকে তার অনুভূতিগুলো, 15 লাখ শব্দ দুটো যেন কানে পিন ফোটাতে থাকে। শেষাদ্রিদা পরক্ষণেই বললেন, না না তিতি, তোমাকে পাওনার কথা বলে আমি এই মুহূর্তে বিব্রত করতে চাইছি না, আসলে ওই 15 লাখ টাকা আমার কাছে কিছুই না, নস্যি মাত্র, ইন্ডিয়ান কারেন্সিতে 15 টাকার সমান, বলতে পারো কিছুই নয়। তো আমার মনে হচ্ছে তোমার পাশে এখন দাঁড়ানোটা আমার কর্তব্য। তুমি র্যাম্পে দাঁড়ালে মিস ইউনিভার্স হওয়ার কোনো বিষয় কিন্তু আমাদের ছিল না, তুমি কতটা সুন্দরী সে বোধহয় তুমি নিজেও জানো না। পাওনাদাররা তোমাকে বিরক্ত করছে, ওই ন্যাস্টি পাওনাদারদের তাগাদায় তুমি রাত্রে ঘুমাতে পারছো না, এই ব্যাপারটা আমাকে প্লিজ তুমি বিশ্বাস করো তিতি, আমাকে ভীষণ হন্ট করছে। আমি সারাক্ষণ তোমার পাশে সেটে থাকবো যাতে কেউ তোমাকে বিরক্ত করতে না পারে। না না শেষাদ্রিতা, আমি ঠিক আছি বিবেক, এই ইনসিডেন্ট হওয়ায় আমি একটু ভয় পেয়েছিলাম, মানে ভেবেছিলাম যে আমি একা একা এতগুলো টাকার ঋণ কী করে মেটাবো, কিন্তু আমার টাকার সমস্যা সমাধান শীঘ্রই হয়ে যাবে। আরে ঠিক আছে, ধৈর্য ধরে সমস্ত প্রবলেমের সলিউশন হয়, তবে হ্যাঁ, টাকা সমস্যা সমাধান যদিও বা করা যায়, কিন্তু এই যে একাকিত্ব, এই সমস্যা সমাধান তো করাটা খুব বেশি কষ্টকর, আর তুমিও একা হয়ে গিয়েছো এবং তুমি বোধহয় খবর পেয়েছো যে এশনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তাই আমেরিকার পাট চুকিয়ে দিয়ে এখানে চলে এসেছি, তো সো আই নিড ইওর কোম্পানি। শেষাদ্রির কথা এমন একটা জোর ছিল যে রীতিমতো কাঁপিয়ে দিল তিতিক্ষাকে। এনিওয়ে, আজ সন্ধ্যায় তুমি কি ফ্রি আছো? আমার কিছু দরকার আছে তোমার কাছে, আর তুমি যদি ফ্রি নাও থাকো তাহলে ফ্রি প্লিজ করে নিও, তোমার লোন নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একাই সমস্ত লোন শোধ দিয়ে দিতে পারবো।
দিদিখা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওপাশ থেকে টেলিফোন রেখে দেওয়ার শব্দ শোনা গেল। গার্গী তার ভয়ার্ত মুখের দিকে জিজ্ঞাসা চোখে তাকাতেই তিতিক্ষা বলল, শেষাদ্রি দা না খুব ডেঞ্জারাস লোক, এসনাদির জীবনটা উনি শেষ করে দিয়ে এখন উনি হাত বাড়াতে চাইছেন আমার দিকে, কি লোক তুমি ভাবতেও পারবে না। অধ্যায় ১৬। পুলিশ হেডকোয়ার্টারে দোতলার কোণের ঘরটাতে তখন চলছিল সাপ লুডো খেলা। মস্ত শীততাপ নিয়ন্ত্রিত ঘরের নরম আবহে বসে বারবার চোখের সানগ্লাসটিকে ঠিক করে নিচ্ছিলেন অলিক শেখর। এখনও তিনি চোখে সানগ্লাস কেন পরে আছেন সেটাই বিস্মিত করছিল ইন্সপেক্টর দেবজ্যোতি নাগ রায়কে। তার সামনে এরকম কেউ বেয়াদবি করলে তিনি রীতিমতো জিজ্ঞাসা করতেন, কিন্তু তিনি এখন কিছু বলতে পারলেন না, কারণ তিনি এখন নিজের চেম্বারে নেই, বসে আছেন তার বস ডিসিডিডি অরিজিৎ পুরকায়স্থের চেম্বারে। অরিজিৎ পুরকায়স্থ তখন সময় নিচ্ছিলেন অলিক শেখরকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন বলে। সার্কামস্ট্যান্সেস বলছে বিবেক দ্বিবেদীর হত্যাকাণ্ডের পিছনে তার হাত থাকলেও থাকতে পারে। তাদের ধারণা যে একেবারেই অমূলক নয় তার একটু প্রমাণ অনেক প্রমাণ পেয়েছেন একটু আগেই, যখন অলিক শেখর তার চকলেট রঙের স্যুটের পকেট থেকে বের করলেন একটা আগাম জামিনের কোর্ট অর্ডার। তারপর মূল কপিটা তাকে দেখতে দিয়ে একই সঙ্গে একটা প্রত্যয়িত কপিও তুলে দিলেন তাদের হাতে, বললেন, আমার জানা ছিল যে আপনারা আমাকে অ্যারেস্ট করলেও করতে পারেন, মোটা মাথার অফিসারদের দৌড় তো আমি জানি, যখন আসল লোককে তারা পায় না তখন আশেপাশে যারা থাকে তাদের স্কেপ গোট করে। দেবজ্যোতি নাগরায় দেখছিলেন ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থের শ্যামল বরণ মুখ তামাটে বর্ণ হয়ে গেল। অলিক শেখর অনেকগুলো কোম্পানির মালিক বা ম্যানেজিং ডিরেক্টরই শুধু নন, অনেক নামী কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের একজন। তার অঙ্গুলি হেলনে অনেক কোম্পানির ভাগ্যে ঘটতে পারে নয় ছয়। অরিজিৎ পুরকায়স্থ ঠোঁটের কোণে সামান্য মুচকি হাসি ভাসিয়ে দিয়ে বললেন, আমাদের মোটা মাথা নয় বলেই আপনাকে কোর্টে ছুটতে হচ্ছে মিস্টার শেখর, তার মানে আপনার দুর্বলতা আছে বলেই আপনাকে আগাম জামিনের জন্য কোর্টের মুখাপেক্ষী হতে হয়েছে, আপনি এতেই ধরা পড়ে গেছেন মিস্টার শেখর। অলিক শেখরের পদবি ঠিক কী সেটা কেউ জানে না বা তিনিও কাউকে বলতে পছন্দ করেন না, বিভিন্ন কোম্পানির কাগজপত্রে সেই রকমই লেখা আছে অলিক শেখর, এটাই দেখেছেন দেবজ্যোতি নাগ রায়। কিন্তু তিতিক্ষাকে জেরা করতে গিয়ে তারা জানতে পেরেছেন বা আবিষ্কার করেছেন বলা যায় তাদের পদবি ধারা। কোনো কারণে তিনি ধারা পদবিটা ব্যবহার করেন না, এখন ভারী কণ্ঠস্বরে বললেন, দেখুন ডিসিডিডি সাহেব, এখনও আপনারা কিন্তু বুঝে উঠতে পারেননি যে বিবেক কী ধরনের ব্যবসা করতো বা সে কেন ঘন ঘন দিল্লিতে যেত, একজন ব্যবসায়ী তো শূন্যে দাঁড়িয়ে ব্যবসা করতে পারে না, তাই না? অরিজিৎ পুরকায়স্থ কণ্ঠে উষ্মা মিশিয়ে বললেন, আই সি, বিবেক আসলে কোনো ব্যবসা করতেন বললে আমরা কিন্তু এখনও প্রমাণ পাইনি মিস্টার শেখর। দেখলেন তো আমি কি সাধে বলেছি পুলিশের মাথা মোটা, একজন ব্যবসায়ী এত টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, পার্সোনাল লোন নিয়েছে সেও নাকি 1.5 কোটি 2 কোটি টাকার মতন, তো সেই টাকা কোথায় সে ইনভেস্ট করেছে, কারা তাকে মাল সাপ্লাই করতো, কাদের পাল্লায় সে পড়েছিল, তার কেন এত টাকার পেমেন্ট আটকে গেল, কেন তাকে খুন হতে হলো, আপনারা কিছুই এখনও বার করতে পারেননি, তাহলে বুঝুন আপনাদের তদন্তের কি অবস্থা। ডিসিডিডি এবার বেশ কঠিন চোখে তাকালেন পাশে বসে থাকা পুলিশ ইন্সপেক্টরের দিকে। কেসটার কিছুই যে এখনও তারা করায়ত্ত করতে পারেননি সেটা নীল আকাশের মতোই সত্য। ডিসিডিডি অবশ্য মচকানোর পাত্র নয়, বললেন, দেখুন কেসটা একটা মিস্ট্রি আছে ঠিকই, কিন্তু পুলিশ যখন কোনো তদন্ত হোল হার্টেডলি করার চেষ্টা করে তখন একটা ব্রেকথ্রু অবশ্যই হবে। অলিক শেখর একটু হাসলেন, তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, লেট আস হোপ সো। কিন্তু মিস্টার শেখর আপনার কাছ থেকে কয়েকটা কথার উত্তর আমরা জানতে চাই, উই নিড ইউর কোঅপারেশন। অলিক শেখর আশ্চর্য হয়ে বললেন, আপনি কি বলতে চান ইন্সপেক্টর, আমি আপনাদের সঙ্গে কোনো কোঅপারেশন করছি না। অরিজিৎ বললেন, না আপনি যথেষ্ট করছেন না, আপনি ব্যাপারটার কিন্তু ইম্পর্টেন্স বুঝতে পারছেন না, আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশান রয়েছে সেটা আমরা বিশ্লেষণ করে আমাদের মনে হচ্ছে যে মার্ডারার বা অপরাধ গোষ্ঠী কিন্তু ঠিক বিবেক হত্যাতেই থেমে থাকবে না, তারা আরও হত্যা ভবিষ্যতে করতে পারে, তাই আমাদের উচিত তাকে খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করা। ওকে বলুন,
আপনারা কি জানতে চান? আমি চেষ্টা করব সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়া, তবে হ্যাঁ প্লিজ, বোকা বোকা প্রশ্ন করে আপনারা আমার সময় নষ্ট করবেন না। আমার সময়ের একটা দাম আছে, আর আমার ডায়েরি খুলে আপনারা দেখতে পারেন আমার এরপরে 5টা মিটিং রয়েছে এবং প্রত্যেকটা মিটিং ভেরি ভেরি আর্জেন্ট। অরিজিৎ একবার তাকালেন দেবজ্যোতি নাগরায়ের মুখের দিকে, তারপর গুছিয়ে শুরু করলেন। আচ্ছা মিস্টার শেখর, বলুন তো আপনি বিবেক দ্বিবেদীর হয়ে শেষ যে ব্যাংকটাতে গ্যারান্টার হয়েছিলেন, গ্যারান্টার হওয়ার কাগজে সই করার সময় আপনি ব্যাংকের ম্যানেজারকে ঠিক কী কী কথা বলেছিলেন? অলীক শেখরের অভিব্যক্তি কী হলো সেটা বোঝা গেল না, তার কালো চশমার আড়ালে তিনি বললেন, দেখুন ইন্সপেক্টর, তখন কী বলেছিলাম সেটা এতদিন পরে আমার মনে নেই। আচ্ছা তবু আপনি মনে করে বলুন না, কারণ কথাটা আপনি বলেছিলেন কোনো একটা বিশেষ মোটিভ নিয়ে। না আমার কিছু মনে পড়ছে না। মিস্টার শেখর, আপনি অনেকগুলো কোম্পানির কর্ণধার, আমরা শুনেছি একই দিনে 4 বা 5টা কোম্পানির বোর্ড মিটিং আপনি করে থাকেন, তার ভবিষ্যৎ আপনি নির্ধারণ করেন। আপনার 5 বছর আগের কোনো কোম্পানির বোর্ড মিটিংয়ে কী হয়েছে সেটা আপনার মনে থাকে? দেখুন বোর্ড মিটিংয়ের প্রতিটা সিদ্ধান্ত কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয়, সেই জন্য আমাকে মনে রাখতে হয় এবং আমি লিখেও সেটা রাখি, তবে ব্যাংকের ম্যানেজারকে আমি কখন কবে কি বলেছিলাম সেটা ইম্পর্টেন্ট নয়, তাই আমার মনে নেই। হ্যাঁ কিন্তু বিবেক দ্বিবেদীর কাছে গুরুত্বপূর্ণ ছিল সেই ব্যাপারটা সেই সময়, কিন্তু বিবেক সেটা কী করে জানবে, আর আপনারাই বা কী করে জানলেন? হ্যাঁ বিবেক জেনেছিল কথাটা, আর আমিও একইভাবে জেনেছি আপনি কী বলেছিলেন। আচ্ছা ব্যাংকের ম্যানেজার আপনাদের কথাটা বলেছে? এক্স্যাক্টলি। ব্যাংকের ম্যানেজার কিন্তু ঠিক করেননি কথাটা পাঁচকান করে, ব্যাংকের নিয়ম অনুযায়ী কাস্টমারদের স্বার্থ দেখাটা তার কর্তব্য। এনিওয়ে ব্যাংকের ম্যানেজার কী বলেছেন? দেবজ্যোতি নাগরায় দেখছিলেন অলীক শেখরের চোয়াল দুটো কি সাংঘাতিক কঠিন হয়ে উঠল, কালো চশমা পড়া থাকায় বোঝা যাচ্ছে না চোখের ক্রূরতা, কিন্তু না দেখা গেল বোঝা অসম্ভব কিছু নয়। অরিজিৎ পুরকায়স্থ লক্ষ্য করছিলেন অলীক শেখরের নড়েচড়ে বসা, তিনি বললেন, আপনি ব্যাংকের ম্যানেজারকে বলেছিলেন যে মেয়ের চাপে পড়ে আমি গ্যারান্টার হচ্ছি ঠিকই, কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে লোনটা স্যাংশন না হয়। অলীক শেখর কিছু মুহূর্ত চুপ করে থেকে বললেন, ও আমি শুধু এটুকুনি বলেছিলাম, সঙ্গে আর কিছুই বলিনি, মানে ব্যাংকের ম্যানেজার আপনাকে তাই বলেছে। আচ্ছা আপনি আরও কিছু বলেছিলেন? অরিজিৎ পরখ করছিলেন অলীক শেখরের অভিব্যক্তি। হ্যাঁ বলেছিলাম বিবেকের কোম্পানি কাগজপত্র যেন তারা ভালো করে দেখে নেয়, শুধু আমার মুখ দেখে যেন তারা লোন না দেয়। আই সি, তার মানে আপনি বলতে চাইছেন যে বিবেকের কোম্পানি কাগজপত্র ঠিক ছিল না? দেখুন ইন্সপেক্টর, সেটার মানে কিন্তু এটা দাঁড়ায় না, ব্যাংকের উচিত গ্যারান্টার যেই হোক না কেন লোন যারা দিচ্ছে তার কোম্পানির কাগজপত্র যেন ঠিক থাকে সেটা দেখে নেওয়া। গ্যারান্টির নামি দামি মানুষ যদি গ্যারান্টার হয় তাহলে প্রচুর টাকা তার থাকলে চোখ বুঝে কিন্তু লোন স্যাংশন করা যায় না, যদি কিছু গণ্ডগোল হয়ে যায় তখন কিন্তু ব্যাংক ধরবে সেই গ্যারান্টারকে। হ্যাঁ কিন্তু এখন তো জানা গেছে যে কোম্পানির কাগজপত্র কিছুই ঠিক ছিল না, তা সত্ত্বেও ব্যাংক শুধু আপনি গ্যারান্টার বলে বেশ কোটি টাকা লোন দিয়েছিল। হ্যাঁ ব্যাংকের ম্যানেজার খুব চতুর প্রকৃতির লোক ছিলেন, তিনি ভেবেছিলেন যে বিবেক যদি লোন শোধ করতে না পারে তাহলে তার হয়ে আমিই লোন শোধ করে দেব। ঠিক তাই, বিবেক দ্বিবেদীর মৃত্যু হওয়ায় এখন ব্যাংকের ম্যানেজার জেনে গেছে যে লোন আর কোনো দিনই শোধ হবে না, তাই গ্যারান্টার হিসাবে তারা ঠিক করেছে যে আপনার বিরুদ্ধে মামলা করবে। অলীক শেখরের চোয়াল শক্ত হলো, আরও কথা বলতে বলতে চেয়ারের ভেতরে সেটে বসলেন, তারপর হঠাৎ সোজা হয়ে বসে বললেন, আমার কাছ থেকে টাকা আদায় করা এতটা সহজ হবে না, বুঝতে পারছেন তো? আমার বিরুদ্ধে মামলা করলে আমি কোর্টে জানিয়ে দেব ব্যাংক ম্যানেজার লোন স্যাংশন করার আগে যে সামান্য মিনিমাম সাবধানতা অবলম্বন করা উচিত ছিল সেটা তারা করেনি, আর সেই স্টেটমেন্টের একটা কপি পাঠিয়ে দেবো ব্যাংক ম্যানেজারের হেড অফিসে, দেখবেন তার চাকরি নিয়ে কীরকম টানাটানি পড়ে যায়। অরিজিৎ পুরকায়স্থ বুঝলেন ম্যানেজার যে মন্ত্রগুপ্তি ফাঁস করে দিয়েছেন তার জন্যে তাকে চরম শাস্তি দিতে চান অলীক শেখর, তারই একটা আন্দাজ দিয়ে রাখলেন ছোট্ট করে। তৎক্ষণাৎ তিনি সরে এলেন অন্য প্রসঙ্গে, হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার শেখর, বৈষ্ণবঘাটা পাটুলির কাছে আপনার একটা ছোটো ফ্ল্যাট রয়েছে না? মহাকাশ থেকে পড়লেন অলীক শেখর, বললেন, আমার ফ্ল্যাট ওরকম একটা জায়গায়? ইম্পসিবল। হ্যাঁ আর সেই ফ্ল্যাটে আপনি সন্ধ্যের পর প্রায় প্রতিদিনই ঢু মারেন,
অলীক শেখর সামান্য 2-3 সেকেন্ড সময় নিলেন উত্তর দেওয়ার জন্যে। বললেন, দেখুন, আমি অনেক জায়গায় যাই বিজনেস করার কাজে, হ্যাঁ, কিন্তু এখানে বিজনেস ঠিক কী বোঝায় সেরকম কোনো কাজে মনে হয় না আপনি যান। অরিজিতের গলায় কাঠিন্য প্রবেশ করেছে ধীরে ধীরে। দেখুন মিস্টার পুরকায়স্থ, আমার সারাদিনে ঠাসা শিডিউল থাকে, বিজনেস ছাড়া কিন্তু অন্য কিছু থাকে না, আর আমি যার সঙ্গে দেখা করতে যাই সেটা হয়তো বিজনেসের পারপাসই হবে। বৈষ্ণবঘাটা পাটুলির ওই ফ্ল্যাটে যিনি থাকেন তার নাম অনামিকা রায়, তিনি খুব সুন্দরী, তার সঙ্গে আপনার কী ধরনের বিজনেস সেটা আপনি জানেন, কিন্তু প্রায় আপনি সেখানে যান এবং অনেক রাত অবধি আপনি থাকেন। অলীক শেখর হঠাৎ তীব্র কণ্ঠে বলে উঠলেন, আপনারা কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছেন? অরিজিৎ হেসে উঠলেন শব্দ করে, তারপর বললেন, আপনি যে চেম্বারটিতে এসে বসেছেন এবং যে চেয়ারে আপনি বসেছেন সেটা কিন্তু গোয়েন্দা বাহিনীর অফিসের চেয়ার, এই তথ্যটা কিন্তু আপনি ভুলে না গেলেই আমরা খুশি হব। কিন্তু তাই বলে আপনি একজন সাধারণ নাগরিকের চলাফেরার পিছনে গোয়েন্দা লাগাতে পারেন না? হ্যাঁ, কিন্তু আপনি তো কিছুতে প্রমাণ করতে পারবেন না যে আপনার পিছনে আমরা নজরদারি করছি, আমরা শুধু কিছু ফ্যাক্ট তুলে ধরবো কোর্টের কাছে, কি করে সেই তথ্য সংগ্রহ করলাম সেটা কিন্তু বলতে আমরা বাধ্য নই। কিন্তু আপনি মনে রাখবেন যে সাধারণ নাগরিক কিন্তু আপনি নন, আপনি একজন অভিযুক্ত, আমরা ক্রমেই জাল গুটিয়ে নিয়ে আসছি। অধ্যায় 17। অলীক শেখরের মতো একজন দুর্দান্ত ব্যবসায়ীকে জালে জড়াতে গেলে যে কত তৈরি হয়ে নামতে হয় সেটা হাড়ে হাড়ে অনুভব করেছিলেন অরিজিৎ। তার বিরুদ্ধে অভিযোগ আনলে কি ভীষণ ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার মুখভঙ্গি সেটা দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। ব্যাংক ম্যানেজারকে তিনি যে গোপন কথাগুলো বলেছিলেন তা গোয়েন্দাদের কাছে বলে দেওয়ায় ব্যাংক ম্যানেজারকে কি শাস্তি তিনি দিতে পারেন তার একটা ছোট্ট নমুনা প্রকাশ করলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনারকে। এখন তার পিছনে গোয়েন্দা লাগানো হয়েছে জেনে অলীক শেখর ক্রুদ্ধ হয়ে বললেন, লুক মিস্টার পুরকায়স্থ, আমি কিন্তু হিউম্যান রাইটস কমিশনে আপনাদের নামে কমপ্লেন করব। আপনারা এই শহরের একজন ওজনদার সিটিজেনকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দিচ্ছেন না, তার পিছনে চর লাগিয়েছেন। অরিজিৎ ঠোঁটের কোণে সামান্য হাসি ঝুলিয়ে বললেন, মিস্টার শেখর, আপনি এই অভিযোগ কিছুতেই প্রমাণ করতে কিন্তু পারবেন না, কারণ আপনার পিছনে কে কখন অনুসরণ করছে বা কী ছদ্মবেশে অনুসরণ করছে সেটা আমি জানি না। আর দেখুন, আরও অনেক ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি, সেটা যদি আমি এখন বলতে শুরু করি একে একে আপনি চেয়ার থেকে পড়ে যাবেন। অলীক শেখরের গলায় তখনও অকুত ভয় সংলাপ, তিনি বললেন, আপনারা কী জানতে পেরেছেন? অতঃপর অরিজিৎ এমন কিছু শব্দ উচ্চারণ করলেন যেটা শুনে অলীক শেখর সত্যি চেপে ধরলেন তার চেয়ারের হাতল। অরিজিৎ তখন বলছেন, মিস্টার শেখর, আপনি আইলিন দাশগুপ্ত নামে কোনো মহিলাকে চেনেন? অলীক শেখর না জানার ভঙ্গি করে জানতে চাইলেন, তিনি আবার কে? আই সি, এমন স্বরে আপনি কথাটা বললেন যেন আপনি এ নামটা আগে কোনো দিন শোনেননি। দেখুন ইন্সপেক্টর, এমন কত আইলিন দাশগুপ্ত রয়েছে পৃথিবীতে, আপনি কোন আইলিনের কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি না। দেখুন মিস্টার শেখর, আইলিন দাশগুপ্ত নামটা এমন প্রচণ্ড আনকমন নাম, একটা বিদেশি ছাপ রয়েছে। নামটা যদি হতো রমা কি রীনা কি সুমনা কি শিলা তাহলেও হয়তো একটা কথা ছিল। আপনি কি বলতে চাইছেন খোলসা করে বলুন তো মিস্টার পুরকায়স্থ। আচ্ছা, আপনি শেখর টি এস্টেটের নাম শুনেছেন? শেখর টি এস্টেট, হ্যাঁ, মকাইবাড়ির একটা চা বাগান। হ্যাঁ, ওই চা বাগানটা তো আপনার, মানে আপনার নামে চা বাগানের নামকরণ। হ্যাঁ, তাতে কি হয়েছে? মানে আমার ওরকম 10টা চা বাগান আছে। হ্যাঁ, কিন্তু ওই চা বাগানটা আপনার কাছে একটা বিশেষ অর্থ কি বহন করছে? আপনি কি বলতে চাইছেন? আইলিন দাশগুপ্ত ওই টি এস্টেটের একজন স্কুলের শিক্ষয়িত্রী ছিল। হ্যাঁ, হতে পারে, তাতে কি হয়েছে? মানে ওই অসাধারণ সুন্দরী অ্যাংলো ইন্ডিয়ান মহিলার স্বামীর নাম ছিল সোমজিৎ দাশগুপ্ত, তিনি ওই শেখর টি এস্টেটের ডেপুটি ম্যানেজার হিসাবে কাজ করতেন 2 বছর আগে। দেখুন, হতে পারে, আমার সমস্ত কোম্পানির অফিসার এবং কর্মীদের নাম মুখস্থ করে আমি রাখিনি। আই সি, কিন্তু আপনার স্মৃতিশক্তি নাকি খুব অসাধারণ, বহু টি এস্টেটের ম্যানেজার থেকে শুরু করে বাগানের মালির নাম পর্যন্ত আপনি মুখস্থ রাখতে পারেন, এরকমই আপনার খাতির, আপনার খ্যাতি। তাও অনেকে স্ত্রী বা কন্যাদের নামও আপনাকে মুখস্থ রাখতে হয়, এমনকি বহু পরিবারের দৈনন্দিন জীবনযাপনের খবরও আপনার অজানা কিছু নয়। অলীক শেখর এবার ব্যস্ত হয়ে কবজির ওপর নজর বুলিয়ে চমকে উঠে বললেন,
লুক মিস্টার পুরকায়স্থ, আমার একটা মিটিং ইতিমধ্যে মিস হয়েছে, আমি আর মিস করতে চাই না, আমার নেক্সট মিটিং হলো আধ ঘন্টার মধ্যে, আর পরের মিটিংটা কিন্তু আমাকে অ্যাটেন্ড করতেই হবে, আমি বরঞ্চ আপনার সঙ্গে ডেট ফিক্স করে আরেকদিন আসবো, আজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে উঠতে হবে। মিস্টার শেখর, আপনি অন্তত আইলিন দাশগুপ্তের গল্পটা শুনে যান, আমার মিনিট পাঁচেক লাগবে, আপনি বসুন প্লিজ। কোনো প্লিজ নয় মিস্টার শেখর, আপনি এসেছেন পুলিশ হেডকোয়ার্টারে ডিটেকটিভ ডিপার্টমেন্টে। হ্যাঁ, আপনার কাছে অ্যান্টিসিপেটরি বেলের অর্ডার হয়তো আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আপনাকে আমরা ইন্টারোগেট করতে পারবো না, ইচ্ছা করলে আপনাকে আজ আমরা সারা দিন সারা রাত ইন্টারোগেট করতে পারি। লুক মিস্টার পুরকায়স্থ, আপনি কিন্তু জেরার নামে আমাকে হ্যারাস করছেন, সমস্ত মানুষের কিছু পার্সোনাল লাইফ থাকে, আপনি চল লাগিয়ে আমার পার্সোনাল লাইফ আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি আমাকে নানা রকমের গল্প শোনাতে বসছেন, আমার টাইম আপনি নষ্ট করছেন। দেখুন, আপনাকে নিয়ে কিছু গল্প প্রচলিত আছে বিজনেস ওয়ার্ল্ডে, অন্তত আপনাকে তার কিছুটা শুনে যেতেই হবে, আপনি প্লিজ বসুন। অরিজিৎ পুরকায়স্থের শেষ কথাটা আদেশের একটা সূক্ষ্ম ছোঁয়া থাকায় উঠে উঠে করে উঠতে পারলেন না অলিক শেখর। দেখুন মিস্টার শেখর, আপনি শেখরটি এস্টেটে বছর দুয়েক আগে ইন্সপেকশনে গিয়েছিলেন, তো সেখানে আপনার আলাপ হলো আইলিনের সাথে, আপনি তাকে প্রস্তাব দিয়েছিলেন আপনার কলকাতার একটা স্কুলে উনি পড়াতে রাজি আছেন কিনা, তাহলে তিনি সোমজিৎ দাশগুপ্তকে কলকাতার অফিসে ট্রান্সফার করবেন। অলিক শেখর ছটফট করে উঠে বললেন, প্লিজ মিস্টার পুরকায়স্থ, দু বছর আগের একটি ঘটনার কথা এত ডিটেলসে আমার মনে নেই। হ্যাঁ, কিন্তু এই ঘটনার কথা তো আপনি সারা জীবন ভুলতে পারবেন না মিস্টার শেখর, আইলিন দাশগুপ্ত আপনাকে বলেছিলেন যে তিনি এই অফারটি নিতে অক্ষম, তাতে আপনি কি করলেন, কদিনের মধ্যে সোমজিৎ দাশগুপ্তকে বদলি করে দেন আসামের কোনো একটা দূরবর্তী টি এস্টেটে, সেটাও আপনার একটা চা বাগান, তো বদলির অর্ডার বেরোনোর পরে আপনি সোমজিৎ আইলিনকে আবার অফার দিয়েছিলেন যে ইচ্ছা করলে তারা কলকাতায় বদলি নিতে পারে, সম্ভবত সোমজিৎ আইলিন আপনার দূরভিসন্ধি বুঝতে পেরেছিল, তাই তারা মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে তারা চলে গিয়েছিল আসামের প্রত্যন্ত চা বাগানে। লুক মিস্টার পুরকায়স্থ, এরকম বদলির ঘটনা টি এস্টেটে প্রায় ঘটে থাকে, এ সমস্ত খুঁটিনাটি আমার পক্ষে মনে রাখাটা সম্ভব নয়, আপনি এর মধ্যে কী নতুন গল্প খুঁজে পেয়েছেন? আরে দাঁড়ান, খুঁজে পেয়েছি একটা ভয়ঙ্কর গপ্প, সেই প্রত্যন্ত চা বাগানে বদলি করেও আপনি কিন্তু সেই পরিবারটিকে শান্তিতে থাকতে দেননি, হঠাৎ একদিন গুয়াহাটি থেকে জিপে ফেরার পথে সোমজিৎ নিহত হন পথ দুর্ঘটনায়। আপনি কি বলতে চাইছেন, এই জন্য কি আমি দায়ী? না, আপনাকে আমি দায়ী করিনি মিস্টার শেখর, আপনার অফিসের অনেকেই আপনার আড়ালে অনেক ধরনের কথা বলে থাকে যে আপনি নাকি লোক লাগিয়ে, অলিক শেখর বিস্মিত হয়ে বলে উঠলেন, ও বলে নাকি, কি আশ্চর্য, আসামের কেউ পথ দুর্ঘটনায় কোন একটা রিমোট জায়গায় মারা গেল আর তার কারণ হলাম আমি। হ্যাঁ, ব্যাপারটা কাকতালীয় হলেও তার পরের ঘটনা কিন্তু আরও বিস্ময়কর। ও আচ্ছা, তারপরেও আবার ঘটনা রয়েছে? হ্যাঁ আছে মিস্টার শেখর, সেই সুন্দরী অ্যাংলো ইন্ডিয়ান মহিলা আইলিন দাশগুপ্তকে কিন্তু তারপরে কেউ আর দেখেনি। কি আশ্চর্য, আপনি যে মশাই সমস্ত অবাক করা কথা বলছেন, আমি কলকাতায় বসে আছি আর আসামের এক রিমোট টি এস্টেটে কি ঘটছে না ঘটছে সেটাতেও আমার হাত আপনারা খুঁজে বেড়াচ্ছেন? অলিক শেখর কিছুক্ষণ দম নিলেন তার বক্তব্য পেশ করার পূর্ব মুহূর্তে, তারপর বললেন, আসলে কি জানেন মিস্টার পুরকায়স্থ, অনেক কোম্পানির মালিক হওয়ার অনেক বিপদ রয়েছে, যে কোনো কোম্পানির বস হওয়া মানে কর্মীদের কাছে এক ধরনের অপরাধ, কোনো কর্মী তার বসকে মনে মনে গ্রহণ করতে পারে না, মাইনে আমি যেটা দিই তাদের মনে হয় যে কোম্পানি অনেক প্রফিট করেছে, আরও মাইনে দেওয়া উচিত, আরও ডিএ বাড়ানো উচিত, বোনাস আরও বাড়ানো উচিত প্রতি বছর, উপরে লেভেলের লোক মানে অফিসাররাও মনে করে যে আরও পার্কস দেওয়া উচিত তাদের, তো এ ধরনের অভিযোগ আপনি যে কোনো কোম্পানিতে কান পাতলে অজস্র শুনতে পাবেন, আমাদের শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে, আপনি চর পাঠিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে যতই স্ক্যান্ডাল করার চেষ্টা করুন না কেন আমার তাতে কিছু এসে যায় না, আপনারা যারা পুলিশ তাদের নামেও প্রতিদিন প্রচুর লক্ষ লক্ষ অভিযোগ ওঠে, আর সে সমস্ত যদি আপনি সত্য মনে করেন তো আপনাদের চাকরি ছেড়ে দিতে হয়। দেখুন, পুলিশকে গালাগাল না দিয়ে অনেক মানুষ আছে যারা জলগ্রহণ করে না। অধ্যায় 18। অরিজিৎ খেয়াল করছিলেন কথার মার প্যাচে এবং যুক্তি জালে বাঘা পুলিশ অফিসারকে ঘায়েল করার চেষ্টা করছেন ঝানু ব্যবসায়ী, বললেন,
মিস্টার শেখর, আপনি কিন্তু আসল গপ্প ছেড়ে অন্যদিকে লাট খাওয়াতে চাইছেন আমাকে। আইলিন দাশগুপ্তর কেসটা আপনি যত সহজে গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন, সেটা আপনি পারবেন না। কারণ আমরা তার খোঁজে চারিদিকে হুলিয়া জারি করে দিয়েছি, আর তাকে শেষবার দেখা গেছে গুয়াহাটি স্টেশন থেকে কলকাতাগামী একটা ট্রেনে উঠতে। সঙ্গে কেউ একজন ছিলেন, সে হয়তো আপনারই কোনো লোক, আর আইলিন হয়তো অনামিকার মতোই আপনার রক্ষিতা হয়ে কোথাও একটা বসবাস করছেন। পুলিশের এক বড় কর্তার এহেন ভয়ঙ্কর অভিযোগ শুনে টেবিলের ওপাশে বসে থাকা বহু বিগ হাউসের কর্ণধার অলীক শেখরের অভিব্যক্তি যেন অবিকল স্টিল ফটোগ্রাফি। সানগ্লাস পরা থাকায় তার জোরে ওঠা চোখ পড়া যাচ্ছে না এই মুহূর্তে। দেখুন, আপনার বিরুদ্ধে আরও বহু কাহিনী কিন্তু এই মুহূর্তে আমাদের ফাইলে লিপিবদ্ধ রয়েছে। যদি আপনি চান আমি একে একে বলে যেতে পারি, শুনলে আপনি চমকে চমকে উঠবেন। অলীক শেখর কিছু বলার আগে হঠাৎ তার টেবিলে বেজে উঠল টেলিফোন। তিনি একটু অবাক হয়ে গেলেন। কারণ তিনি বলে রেখেছিলেন কাউকে ফোন না দিতে, খুব জরুরি ফোন কল না হলে যেন তাকে বিরক্ত করা না হয়। তা সত্ত্বেও যখন লাইন দিয়েছে নিশ্চয়ই কোনো অপরিহার্য কল। রিসিভার তুলতে ওপাশে যার স্বর তিনি শুনলেন তাতে সোজা হয়ে বসলেন, বললেন, হ্যাঁ 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 স্যার বলুন। কিছু জরুরি কথা শুনলেন প্রবল মনোযোগ দিয়ে। প্রতি 3 সেকেন্ডে একবার করে স্যার শব্দটি উচ্চারণ করলেন যাতে বোঝা গেল ওপারের কেউ উচ্চপদস্থ ব্যক্তি। কথা বলার মাঝখানে একবার চোখ তুলে তাকালেন অলীক শেখরের দিকে, যার অর্থ অলীক শেখর সম্পর্কিত কোনো খবর। হ্যাঁ স্যার, হয়ে এসছে প্রায়, বলে রিসিভার রেখে তাকালেন অলীক শেখরের দিকে, বললেন, যদি সমস্ত কাহিনী সত্যি আমি কোনো দিন লিখি তবে এ হবে এ যুগের কোনো একটা বেস্ট সেলার থ্রিলার। যাই হোক, আপনি বিষয়টা ভালোই বললেন। আমি সমস্ত রিপোর্টের একটি করে ফটোকপি তুলে রাখবো আমার ব্যক্তিগত ফাইলে, যাতে রিটায়ার করার পরে আমি কোনো দিন লিখতে পারি এই সমস্ত কাহিনী। দেখুন মিস্টার পুরকায়স্থ, ইউ আর গোয়িং টু ফর, আপনি কিন্তু জানেন না আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি কোন লেভেলের পার্সোনালিটি। আমার ব্যস্ত সময় এইভাবে নষ্ট করার আপনার কোনো অধিকার নেই। আপনি কি জানেন আমি আপনার কেরিয়ার শেষ করে দিতে পারি? আমি জানি মিস্টার শেখর, আমি এটাও জানি যে আমার বড় সাহেবের সঙ্গে আপনার খুব দহরম মহরম আছে। একটু আগে উনি আমাকে ফোন করেছিলেন এবং আপনার অনুপস্থিতির কারণে কোনো একটা বোর্ড মিটিং নাকি আটকে গেছে। বোর্ড অফ ডিরেক্টরসে মাননীয় সদস্যরা আপনার অপেক্ষায় রয়েছেন, আপনি গেলে সেই মিটিং শুরু হবে। অলীক শেখর প্রায় গর্জে উঠে বললেন, আমি তো সেই কথাই আপনাদের তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, কলকাতা শহর থেকে তো আমি পালিয়ে যাচ্ছি না। আরে আপনারা আমাকে পরে ডেকেও হাজারবার ইন্টারোগেট করতে পারবেন, কিন্তু কোম্পানির বোর্ড মিটিং অনেক আগে থেকে ঠিক করা হয়ে থাকে। সেই বোর্ড মিটিংয়ে যদি আমি যেতে না পারি তাহলে কোম্পানির বহু টাকা নষ্ট হবে, বহু সিদ্ধান্ত স্থগিত রাখতে হতে পারে। হ্যাঁ কিন্তু মিস্টার শেখর, আমি একটা সরকারি দায়িত্ব কিন্তু পালন করছি। বিবেক হত্যা রহস্য আপনার ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে, সেই অভিযোগ কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুতরাং আপনার যতই কাজ থাকুক না কেন ইন্টারোগেশনে আপনাকে টাইম দিতে হবে। ঠিক আছে, আজকের মতন আপনি যান। পরক্ষণে লাফিয়ে উঠে দাঁড়ালেন বেশ লম্বা চেহারার অলীক শেখর। কোনো দিকে দৃকপাত না করে তিনি বেরিয়ে গেলেন চেম্বারের বাইরে। তিনি চলে যাওয়া মাত্র অরিজিৎ তাকালেন এতক্ষণ তার চেম্বারে স্থানুবদ্ধ হয়ে বসে থাকা পুলিশ ইন্সপেক্টর দেবজ্যোতি নাগরায়ের দিকে। ভুরুতে ঢেউ তুলে বললেন, কি বুঝলেন স্যার? খাস রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ, একটু আগে খোদ বড় সাহেব ফোন করে বললেন আপনি একজন VVIP লেভেলের পার্সোনালিটিকে নাকি ধরে রেখেছেন ইন্টারোগেশন করার নামে, এখনই ছেড়ে দিন, নইলে নাকি উনি হাইকোর্টে মুভ করবেন, আপনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের অভিযোগ আনবেন। দেবজ্যোতি নাগরায় সামান্য বিস্মিত হয়ে বললেন, কন্টেম্পট অফ কোর্ট কেন স্যার? আমরা তো আদালতের আদেশের কোনো অবমাননা করিনি। না করিনি ঠিকই, কিন্তু হাইকোর্টে গিয়ে অলীক শেখর মাননীয় উকিলবাবু যদি বোঝান যে হুজুর আপনি আগাম জামিন মঞ্জুর করেছেন অথচ DCDD তাকে জিজ্ঞাসাবাদ করার অজুহাতে অনাবশ্যকভাবে ডিটেন্ড করে রেখেছেন সকাল থেকে, তাতে তার এতগুলো জরুরি মিটিং বাতিল করতে হয়েছে, লক্ষ লক্ষ টাকা তার লস হয়েছে, কিছুই আশ্চর্যের নয়। স্যার মনে হচ্ছে তো খুব সহজে ছেড়ে দেবে না লোকটা, বেশ লড়বে। হ্যাঁ লড়বে,
কিন্তু আমাদেরও এগোতে হবে অনেক মাথা ঘামিয়ে। সমস্ত লোকের অপরাধ প্রমাণ করা কিন্তু বেশ দুঃসাধ্য। দেখছেন না, এতগুলো দিন পার হয়ে গেল, এখনও একটু আমরা এগোতে পারিনি। বিবেক দ্বিবেদীর ব্যবসার গতি প্রকৃতি যেমন দুর্বোধ্য, তেমনি তার হত্যাকারীও ধরা ছোঁয়ার বাইরে। স্যার, বিবেক দ্বিবেদীর ড্রাইভারের খবর এসেছে শিমুলতলা থেকে। অরিজিৎ আগ্রহী হয়ে বললেন, ও তাই নাকি, তা কি খবর এলো? ঘটনার পরদিন সে গিয়েছিল নাকি বাড়িতে? না স্যার, পুলিশের লোক গিয়েছিল তার গ্রামের বাড়িতে। তো বাড়ির লোক বেমালুম অস্বীকার করেছে, বলেছে তার সম্পর্কে কোনো খবর তারা রাখে না। অরিজিৎ চিন্তিত হয়ে বললেন, আপনি এক কাজ করুন, আপনি খোঁজ নিতে থাকুন, ওখানকার এমন কেউ কি নেই মানে যাকে একটু রগড়ালে কিন্তু খবরটা বেরিয়ে আসে? না স্যার, কলকাতার এসপির লোক, ওখানকার এসপির লোক ড্রাইভার রোহন সম্পর্কিত যাবতীয় তথ্য রেখে এসেছে, যাতে সে বাড়ি ফেরামাত্র কলকাতায় জানিয়ে দেয়। অরিজিৎ চিন্তায় পড়লেন, বুঝলেন এই মামলায় ড্রাইভারই হচ্ছে একটা ভাইটাল উইটনেস, ড্রাইভার ধরা পড়লে বেরিয়ে আসবে আসল খবর। স্যার, আপনাকে তো বলেছি বিষয়টা খুব জটিল। যারা করেছে তারা এত প্ল্যান মাফিক কাজটা করেছে, তারা বিন্দুমাত্র ক্লু রেখে যায়নি। আর ড্রাইভার মনে হচ্ছে স্যার একটা লিঙ্কম্যান, তাকে হয়তো পাঠিয়ে দিয়েছে দেশের বাইরে যাতে পুলিশ তার কোনো ট্রেস না পায়। আবার স্যার, এমনও হতে পারে যে তারা হয়তো ড্রাইভারকে গুম খুন করে দিয়েছে, কারণ সেই হচ্ছে সাক্ষী বিবেক মার্ডারের। কাজে তাকে বাঁচিয়ে রাখাটা তাদের সেফ মনে হয়নি। তাদের মনে হয়েছে যে ড্রাইভার যদি পুলিশের কাছে কোনো দিন ধরা পড়ে, সে সমস্ত কিছু ডিসক্লোজ করে দেবে, তার ফলে আসল গ্যাংয়ের লোকেরাও ধরা পড়ে যাবে। স্যার, এটাও হতে পারে যে ড্রাইভারকে তারা হয়তো হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছে, কিংবা জ্যান্ত তাকে জ্বালিয়ে দিয়েছে, প্রমাণ লোপ করে দিয়েছে। আপনি ঠিকই বলছেন, কিন্তু দিল্লির তো কোনো রিপোর্টও নেই। দিল্লিতে কারা বিবেককে ফলো করেছিল সে তথ্য যেমন জানা প্রয়োজন, তেমনি তো আমাদের জানতে হবে যে কোন লোকজন কলকাতা থেকে তাকে ফলো করছিল। বিবেক ফেরামাত্র তাকে কিডন্যাপ করে মার্ডার করে দিল, অথচ একটা ক্লুও পাওয়া গেল না। এটাই তো আমার কাছে খুব আশ্চর্যের লাগছে। দুই অভিজ্ঞ পুলিশ অফিসার আশ্চর্য হয়ে বসে রইলেন, মাঝে মস্ত একটা জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে। দেবজ্যোতি নাগরায় হঠাৎ বললেন, স্যার, মিসেস গার্গী চৌধুরী কিন্তু কাল ফোন করেছিলেন, কয়েকটা ব্যাপারে আমাদের সঙ্গে একটু কথা বলতে চান, উনি নাকি কিছু একটা তথ্য পেয়েছেন। অধ্যায় ১৯। গার্গীদের ডেকার্স লেনের অফিস থেকে পুলিশ হেডকোয়ার্টার্স প্রায় পাথর ছোড়া দূরত্বে। ট্রাফিক সিগন্যাল ও জ্যামের দৌরত্বে গার্গীর পেরোতে লাগলো 10 মিনিটের মতো। কোনো ক্রমে পথটা পেরিয়ে ডিসিডিডি শীততাপ নিয়ন্ত্রিত চেম্বারে ঢুকতে একটু স্বস্তি পেল। তখনও গার্গীর কপাল গাল বেয়ে ঘাম গড়াচ্ছে গলার দিকে। তাকে দেখে অরিজিৎ পুরকায়স্থ বললেন, সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম, এই গরমে আপনাকে আসতে হলো। গার্গী হেসে বলল, না না, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আপনি তো ইচ্ছা করলে গোটা কলকাতাকে এসি করে দিতে পারবেন না, তাই না? অরিজিৎ বেল বাজিয়ে আর্দালি ডেকে দু কাপ কফির অর্ডার দিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বলুন ম্যাডাম, খুব জরুরি কারণ যখন বলছে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যা আমাদের ইনভেস্টিগেশনে সাহায্য করবে। বুঝতে পারছি না সাহায্য করবে কি না মিস্টার পুরকায়স্থ, কিন্তু তিতিক্ষা খুব বিপন্ন, তাকে কিন্তু প্রোটেকশন দেওয়াটা খুব জরুরি। অরিজিৎ টান টান হয়ে বসে বললেন, গার্গীর দিকে ন্যস্ত করলেন তার পোড় খাওয়া চোখ। কীরকম ম্যাডাম? তিতিক্ষাদের এক পারিবারিক বন্ধু আছেন যিনি এতকাল আমেরিকায় থাকতেন, শেষাদ্রি। তার পারিবারিক জীবন বেশ জটিল, তার স্ত্রী এশনার সঙ্গে বোধহয় ডিভোর্স হয়ে গেছে। তো বিবেকের বিপদের সময় তিনি এক কথায় বহু টাকা ঋণ হিসাবে ওদের হাতে দিয়েছিলেন। ডিভোর্সের পর তিনি এখন সিঙ্গেল ম্যান, কী কারণে যেন ফিরে এসেছেন কলকাতায়। তিতিক্ষাও যেহেতু উইডো, বুঝতেই পারছেন তিনি এখন হাত বাড়াতে চাইছেন তিতিক্ষার দিকে। কীরকম হাত বাড়াতে চাইছেন, মানে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছেন? গার্গী একটু অস্বস্তিতে পড়ল পুলিশ অফিসারের এই রকম সরাসরি ইঙ্গিতে। কফি ট্রেও পৌঁছে গেল সেই সময়। গরম কফিতে চুমুক দিয়ে গার্গী বলল, হ্যাঁ সেই রকমই, তিতিক্ষা যতবারই এড়াতে চাইছে শেষাদ্রি বলছেন তিতি নো ওয়ে আউট, তোমাকে আমার প্রস্তাবে সম্মত হতেই হবে। আর বিবেকে সই করা অনেকগুলো কাগজ রয়েছে আমার জিম্মায়, সব সই স্ট্যাম্প পেপারের ওপরে। আইসি, তাহলে তো খুব ফেসেছেন তিতিক্ষা দ্বিবেদী।
হ্যাঁ, শেষাদ্রি নাকি এও হুমকি দিয়েছেন যে তিতিক্ষা যদি তার প্রস্তাবে রাজি না হয় তাহলে তিনি মামলা করবেন তিতিক্ষার নামে, চিটিং কেস, তাতে তিতিক্ষার জেল অনিবার্য। অরিজিৎ বললেন, তাহলে তো ম্যাডাম আইনের বই ঘাটতে হবে, স্ট্যাম্প পেপারে বিবেকের সই থাকলে তিতিক্ষার জেল হতে পারে কি না সেটা তো তাহলে দেখতে হবে। দেখুন মিস্টার পুরকায়স্থ, শেষাদ্রি খুব ঘোরেল টাইপের লোক, বিবেকের সমস্ত সই নাকি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারের ওপরে করা, শেষাদ্রি এখন যা খুশি লিখতে পারেন তাতে। তিনি বলেছেন যে বিবেক যদি লোন শোধ করতে না পারে তাহলে তিতিক্ষায় তার বাবার কাছ থেকে যাবতীয় টাকা জোগাড় করে এনে দেবে, এই রকম একটা অঙ্গীকার নাকি করা থাকবে সেই স্ট্যাম্প পেপারে। অরিজিৎ ভাবনায় পড়লেন মনে হলো, বললেন, আচ্ছা তিতিক্ষা কি কোনো লয়ারের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ নিশ্চয়ই বলেছে, কিন্তু এদিকে শেষাদ্রি তিতিক্ষাকে পাওয়ার জন্য প্রায় পাগল হয়ে উঠেছেন। তিতিক্ষাকে তিনি আলটিমেটাম দিয়ে বলেছেন, দুদিন সময় দিলাম, ইয়েস আর নো বলতে হবে তাকে, তারপরে উনি পরবর্তী রণকৌশল ঠিক করবেন। আই সি, তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। কিন্তু ম্যাডাম আমার একটা কথা কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ বলুন। দেখুন আমার মনে হচ্ছে এতে হয়তো শেষাদ্রিও জড়িত থাকলে থাকতে পারেন, কারণ আপনি বলছেন উনি মানে এখন এখানে ফিরে এসেছেন এবং ওনার বিবাহিত জীবনও বেশ ডিস্টার্ব, কাজেই উনি তিতিক্ষার দিকে আগে থেকে হাত বাড়িয়ে থাকতে পারেন। আমার তো মনে হয় হয়তো এটাও হতে পারে যে উনি হয়তো কোনো লোক দিয়ে বিবেককে মার্ডার করিয়েছেন যাতে উনি তিতিক্ষাকে পেতে পারেন। এটা ভাবা তো কোনো আশ্চর্যের কিছু নয়, তাই না? আর তাছাড়া আপনি জানেন কি না জানি না, তিতিক্ষা দ্বিবেদী কিন্তু এখনও বেশ অন্য গ্রহের বাসিন্দা হতে চলেছেন। বলে অরিজিৎ আরেকটা ছোট্ট শব্দ যোগ করলেন এর সাথে, সম্ভবত। গার্গি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছে না পুলিশের বড় কর্তাটা ঠিক কী বলতে চাইছেন। ভুরু উঁচিয়ে সে বলল, মানে? আপনি নিশ্চয়ই তিতিক্ষা দ্বিবেদীর গত কয়েকদিনের ওয়্যার অ্যাবাউটস জানেন না। গার্গি কিছুটা জানে কিন্তু সবটা নয়, পুলিশ নিশ্চয়ই তার চেয়ে বেশি খবর পেয়েছে। সে জানতে চাইল, আচ্ছা কোনো নতুন কিছু ঘটেছে নাকি মিস্টার পুরকায়স্থ? তিতিক্ষা দ্বিবেদী এখন নতুন সোয়ারি পেয়েছেন, আপনি কি সেটা জানেন? কফিতে চুমুক দিতে গিয়ে বিষম খাচ্ছিল গার্গি। সোয়ারি শব্দটা ঠিক তার মনঃপূত হলো না, পুলিশ অফিসারদের কথা অনেক সময় অতিক্রম করে যায় শালীনতার সীমা। গার্গি ঘাড় নাড়ে, না আমি সবটা জানি না। আপনি কার কথা বলতে চাইছেন, মানে নীলার্ণব কাশ্যপ? এক্স্যাক্টলি, তিতিক্ষা যখন নীলার্ণবের সঙ্গে মানে খুব মেলামেশা করছেন, আপনি হয়তো জানেন না কাল নীলার্ণব কাশ্যপের জন্মদিনের একটা পার্টি ছিল, সেখানে অনেক রাত পর্যন্ত হইচই হয়, খানাপিনা হয়েছে, নীলার্ণবের সঙ্গে উনি নেচেছেনও। শুনলাম তিতিক্ষা প্রচুর মদ্যপান করে বেসামাল হয়ে পড়েছিলেন, তাকে প্রায় পাজাকোলা করে বাড়িতে পৌঁছে দিয়েছেন নীলার্ণব। গার্গে শুনছিল তিতিক্ষা যাবে নীলার্ণবের জন্মদিনের পার্টিতে, তিতিক্ষাই নাকি ছিল পার্টির মূল আকর্ষণ, তারপর এত কাণ্ড হয়েছে সেটা সে জানত না। বলল, তিতিক্ষার এখন খুব খারাপ সময় যাচ্ছে, এত টাকা ঋণ তার শোধ করার একমাত্র উপায় ছবি এঁকে পয়সা রোজগার করা, শ্রাবণ কুমার তাকে যে প্রলোভন দিয়েছেন তাতে তিনি এখন হতে পারেন তিতিক্ষার একমাত্র রক্ষাকর্তা, আর নীলার্ণব হচ্ছেন শ্রাবণ কুমারের প্রতিনিধি, অতএব কাউকে না পেয়ে হয়তো নীলার্ণবকেই ভর করতে চাইছে তিতিক্ষা। আই সি, তাহলে তো শেষাদ্রির নো চান্স, অরিজিৎ বলছিলেন। হ্যাঁ কিন্তু শেষাদ্রি দেখুন খুব সহজে কিন্তু হার মানার পাত্র নন, তিতিক্ষাকে এর মধ্যে তিনবার ফোন করা হয়েছে, আজ রাতেই তিনি হানা দিতে পারেন তিতিক্ষার বাড়িতে। আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি বলতে চাইছি তিতিক্ষাকে প্রোটেকশন দেওয়াটা কিন্তু খুব জরুরি। অরিজিৎ ভাবলেন সমস্যাটার গুরুত্ব, তারপর বললেন, হ্যাঁ কিন্তু তিতিক্ষা তো নিজে কোনো প্রোটেকশন চাইছেন না, তিনি কিছু আমাদের বলেননি। গার্গি এক মুহূর্ত থমকায়, তারপরে বলে, দেখুন তিতিক্ষা হয়তো ঠিকমতন গাইডেন্স পাচ্ছে না, বুঝতে পারছে না যে এই সংকটে তার কি করা উচিত, তার বাবাকে ঘটনাটা কি বলেছেন উনি? গার্গি ইতস্তত করে বলে, না বোধহয় বলেনি। দেখুন এক্ষেত্রে তিতিক্ষার প্রধান রক্ষাকর্তা কিন্তু অলিক শেখর, তার হাত অনেক লম্বা। গার্গি সজোরে ঘাড় ঝাঁকিয়ে বলে, অলিক শেখরের বোধহয় তার মেয়ের বিষয় হাত তুলে নেওয়ারই কথা হয়তো উনি নিয়েওছেন, বিশেষ করে শ্রাবণ কুমারের দেওয়া চেক বাউন্স করার পরে তিনি বলেছিলেন যে তিতি আরেক ফ্রডের পাল্লায় পড়েছে।
হ্যাঁ ম্যাডাম, আমারও সেটাই মনে হচ্ছে। শ্রাবণ কুমার কিন্তু বেশ বড় একটা খেলোয়াড়। গার্গী থমকায় পুনর্বার। তাই নাকি, আপনারও সেটাই মনে হচ্ছে? তাহলে তো তিতিক্ষার সামনে খুব বড় বিপদ। মানে শ্রাবণ কুমারের টাকার উপর নির্ভর করে আছে কিন্তু ওর ভবিষ্যৎ। হ্যাঁ, হয়তো তাই নীলার্নবের কাছে নিজেকে সারেন্ডার করেছে। হয়তো তিতিক্ষা দ্বিবেদীর ধারণা হয়েছে যে নীলার্নবকে খুশি করতে পারলে শ্রাবণ কুমারের টাকা এসে যাবে, কিন্তু তিতিক্ষার ভুল হয়তো সেখানেই। গার্গী বুঝতে চাইছিল অরিজিৎ পুরকায়স্থের বিশ্লেষণ। দেখুন ম্যাডাম, নীলার্নব একটা সিঁড়ি মাত্র, তার কাঁধে ভর দিয়ে উপরে উঠতে হচ্ছে। কিন্তু কেউ যদি সিঁড়িতে আটকে যায় তাহলে তো তার আর উপরে ওঠা হলো না, না চেক এনক্যাশমেন্টও হবে না। গার্গী যা বোঝার বুঝে গেল অরিজিতের কথায়। তিতিক্ষার ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন হলো। তিতিক্ষা হঠাৎ ভুলের পাদে ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়েছে আরও নতুন ঝামেলার আবর্তে। হ্যাঁ, কিন্তু শেষাত্রির হাত থেকে তিতিক্ষা কী করে বাঁচবে? দেখুন ম্যাডাম, তিতিক্ষার হয়তো অন্য কোনো স্ট্র্যাটেজি রয়েছে। কী স্ট্র্যাটেজি? তিতিক্ষার এখন প্রচুর টাকার প্রয়োজন। শ্রাবণ কুমারের চেক যদি উনি ভাঙাতে না পারেন তবে হয়তো শেষাদ্রির চেক ওনার দরকার হবে। তো তিতিক্ষা হয়তো এখন প্রোটেকশন চাইছেন না, হয়তো শেষাদ্রিকে উনি হাতে রাখতে চাইছেন। আর তিতিক্ষা যদি রাতে নিজে তার ঘরের গেট খুলে না দেন, শেষাদ্রি নিশ্চয়ই গেট ভেঙে ঘরে ঢুকবেন না। তাই আমি ভাবছি আজ রাতে একটা ওয়াচ রাখবো ওনার বাড়ির সামনে। যদি স্বেচ্ছায় দরজা খুলে দেন তো বুঝতে হবে যে তিতিক্ষা শেষাদ্রিকে হাতছাড়া করতে চাইছেন না। গার্গী বিভ্রান্ত বোধ করছিল অরিজিতের বিশ্লেষণে। অধ্যায় 20। নীলার্নবের সঙ্গে তিতিক্ষার মাখামাখিটা ঠিক কোন পর্যায়ে সেটা জানার জন্য পরের দিন সকালে তিতিক্ষার বাড়ির দিকে রওনা দিল গার্গী। নীলার্নব কি সিঁড়িমাত্র না তিতিক্ষার ল্যান্ডিং তা জানাটা বিশেষ জরুরি। তিতিক্ষা আগের দিনের মতোই তার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে কারিকুরি করছে তুলি নিয়ে। ক্যানভাসে যথারীতি একটা নুট ছবি। উপর হয়ে শুয়ে আছে একটি যুবতী, তার নগ্ন পিঠে একটা বিশাল মাকড়সা থাবা বিছিয়ে বসে জাল বিস্তার করে ঢেকে ফেলতে চাইছে মেয়েটির নগ্নতা। ছবিটি এই মুহূর্তে ভারী প্রতীকী মনে হচ্ছিল গার্গীর। গার্গীকে দেখে তিতিক্ষা হাসল, বলল, বসো গার্গী দি, আমার সামান্য একটু টাচ দেওয়া বাকি আছে। তিতিক্ষা এই সাত সকালে স্নান করে তৈরি হয়ে নিয়েছে জিন্সের রং চটা প্যান্টের ওপরে সাদা ধবধবে একটা টপ পরে। তিতিক্ষা বলল, নীলার্নব এক্ষুনি আসবে গার্গী দি ছবিটা নিতে। একটু পরে বাড়ির বাইরে গাড়ি থামার শব্দ হলো। পরক্ষণে কাজের মেয়েটার পিছনে পিছনে যিনি প্রবেশ করলেন তিনি নীলার্নবী। গার্গীকে দেখে বললেন, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, গার্গী প্রত্যুত্তরে জিজ্ঞাসা করল, তা এত সকালে আপনারা দুজনে কোথায়? নীলার্নব হেসে বলল, বলতে পারেন অ্যাডভেঞ্চার। তাই নাকি, তা অ্যাডভেঞ্চার কোথায়, মানে আন্টার্কটিকা না অ্যামাজনে? না না, অত দূরে নয়, এই কলকাতায়, সাউথ কলকাতার একটা স্টুডিওতে। তা শুটিং নাকি? এতক্ষণে উত্তর দেয় তিতিক্ষা, বলে, আর বলো না গার্গী দি, শ্রাবণ কুমারের মাথায় কী এক নতুন আইডিয়া এসেছে। আমার এক্সিবিশনের সময় সেই যে একটা ব্রশিওর করেছিলাম না, তাতে আমার কয়েকটা ফটোগ্রাফ ছিল। তো সেই ফটোগ্রাফ দেখে শ্রাবণ কুমার ঠিক করেছেন যে তার হোটেলে শুধু আমার পেইন্টিং থাকবে না, তার সঙ্গে থাকবে শিল্পীর কয়েকটা প্রমাণ সাইজের ফটোগ্রাফ। তাতে নাকি ট্যুরিস্টদের আকর্ষণ আরও বাড়বে। এরপরে নীলার্নব বলল, আচ্ছা তিতিক্ষা, তুমি নিশ্চয় রেডি, বা স্টুডিওতে পৌঁছাবার সময় কিন্তু ঠিক 9:30, আর ক্যামেরাম্যান প্রস্তুত হয়ে থাকবেন, ঠিক আধ ঘন্টা শুটিং হবে। তার মধ্যে কিন্তু তোমাকে অনেকগুলো পোজ দিতে হবে। তিতিক্ষা তাকায় গার্গীর দিকে, বলে, গার্গী দি সরি, আমি মানে আজকে খুব বিজি, তুমি তো দেখতেই পাচ্ছ। তা তোমার সঙ্গে আবার কবে দেখা হবে? গার্গী উঠে দাঁড়ায়, বলে, না ঠিক আছে, দেখা তো হলো, আমি আবার আসবো যে কোনো সময়। তিতিক্ষা তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। হঠাৎ আবার থমকে দাঁড়িয়ে বলল, গার্গী দি একটা ছোট ডেভেলপমেন্ট আছে, গতকাল কোর্টে উকিল লাগিয়েছিলাম। আমাদের গাড়িটা পুলিশ আবার কোর্টে মুভ করে গ্যারেজে সিল করে দিয়ে গিয়েছিল, তো সেইটে রিলিজ করতে পেরেছি। গার্গী উচ্ছ্বসিত হয়, বলে, বাহ, তাহলে তো এটা তোমার একটা বেশ বড় জয় হলো।
তিথিকার সঙ্গে গল্প করতে করতে গার্গী বেরোলো। তার চকলেট রঙের গাড়ির দিকে যেতে গিয়ে নজরে পড়ল তিথিকার লাল টুকটুকে গাড়িটার দিকে। সেই গাড়িটার মধ্যে রোবটের মতো মুখ করে বসে আছে নতুন ড্রাইভার, একটু দূরে দাঁড়িয়ে আছে নীলার্নবের টাটা সুমো। গার্গী হেসে বলল, যাক তোমাদের ড্রাইভার সমস্যা তাহলে মিটলো। হ্যাঁ, বেশ পছন্দের ড্রাইভার, মুখে কিন্তু কোনো কথা নেই, অহেতুক কোনো কৌতূহল নেই, বেশ ভাবলেশহীন অভিব্যক্তি, অথচ গাড়ি চালানোর হাত বেশ ভালো, ড্রাইভার হওয়ার পক্ষে বেশ আদর্শ। তোমার আগের ড্রাইভারকে মনে আছে তো? তার মুখের দিকে তাকালেই যেন কেমন একটা ভয় ভয় করতো আমার। নতুন ড্রাইভার নিয়ে তিতিক্ষা এতটাই উচ্ছ্বসিত দেখে তার দিকে আরও কয়েক পলক তাকায় গার্গী। সাদা শার্ট প্যান্ট পরনে, মাথায় শেড দেওয়া সাদা টুপি, গায়ের রং একটু ময়লা, ঝাঁটার মতন পুরু গোফ, বাগালে একটা মস্ত লালচে জরুল, চোখে পড়ার মতোই চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, শুধু অভিব্যক্তিটাই যা অন্যরকম। তিতিক্ষা নীলার্নবকে বলল, তোমার গাড়িকে ছেড়ে দাও, আজ আমি কিন্তু তোমাকে লিফট দেব। পরক্ষণে তিতিক্ষা তাকালো উপরের বারান্দায়। এই ঝিমলি, ঝিমলি, গ্যারেজের দরজাটা বন্ধ করে দিয়ে যাস তো, আমরা বেরোচ্ছি, বলে লাল মারুতির ড্রাইভার এক পলকে গার্গীর দিকে তাকিয়ে তার গাড়িতে তিতিক্ষা বসার পরে সে গাড়ি ছুটিয়ে দিল প্রবল গতিতে। গাড়ির গতি দেখে গার্গীর এক লহমায় মনে হলো, নতুন ড্রাইভার কেন এতটা জোরে গাড়ি চালানো, তার কী উদ্দেশ্য থাকতে পারে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার। গ্যারেজটা তখনও খোলা দেখে গার্গী ভাবছিল ঝিলমিলকে সেও ডেকে কোলাপসুল গেটটা বন্ধ করে দিতে বলবে। হঠাৎ তার নজরে পড়ল গ্যারেজের ভেতর দলা পাকানো একটা বান্ডিল। সঙ্গে সঙ্গে রতনকে ডেকে বলল, রতন একটা কাজ করো তো, চট করে বান্ডিলটা তুমি গাড়িতে তুলে নাও। রতন তার মালকিনের হুকুমে বান্ডিলটা গাড়িতে ঢোকাতেই গার্গী গাড়িতে উঠে বসল। তারপরে রতনকে বলল, চলো অফিস চলো। বিকেলে গার্গীর হঠাৎ মনে হলো তিতিক্ষার শুটিংয়ে কী হলো সেটার একটা খবর নেওয়া উচিত। মোবাইলে ধরতেই তিতিক্ষার বেশ খুশি খুশি গলা, সে জানালো, গার্গীদি, ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। তুমি চিন্তাও করতে পারবে না যে আমি কি পরিমাণ আজকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, মানে আমার শরীর যে এতটা সুন্দর তা এরকম বিখ্যাত ক্যামেরাম্যানের সামনে নিজেকে মেলে না ধরলে আমি তো জানতেই পারতাম না। তুমি বলো তো এখন আমি কোথায় আছি? আমি এখন নীলার্নবকে নিয়ে যাচ্ছি চাঁদিপুর, ওখানেও নাকি সমুদ্রের বিচে একটা বিশাল হোটেল করবে শ্রাবণ কুমার, উনি ওখানেই আমার জন্য অপেক্ষা করছেন, ওখানে আমরা 3 দিন থাকব, বলে ট্রাভেল এজেন্টদের ভাষায় কথা বলল 3 nights 2 days। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো, আবার নিয়ে আসবো কালকে এর পরবর্তী অধ্যায়। নমস্কার।